Hello viewers, welcome to my channel, and the name of my channel is Bijoy Lashkar Tet Tripura or Tripura Tet Bijoy Lashkar. এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন ত্রিপুরার চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর, অ্যানালাইসিস এবং আরও অনেক কিছু ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন। কারেন্ট অ্যাফেয়ার্স ডে ইট ওয়াইজ, আর এই কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য কোচিং সেন্টারে আপনাদের হন্যে হয়ে ঘুরতে হয়, দিতে হয় কোচিং সেন্টারের মাসে মাসে টাকাগুলি। আর এই ব্যবসাটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমি আপনাদের এই মানবিক সেবাতে নিজেকে নিজে নিয়োজিত করলাম। আপনাদের শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে, মনোযোগ দিয়ে এই ভিডিওগুলি দেখবেন, কোনো রকম স্কিপ না করে আগাগোড়া দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আপনারা সবগুলি নোটিফিকেশান এবং সবগুলি ভিডিও অটোমেটিক্যালি পেয়ে যাবেন। লাইক করবেন। তাহলে আজকে আমার বক্তব্য হলো কৈলাসহর কোর্ট 2009 রিক্রুটমেন্ট। আর এই রিক্রুটমেন্ট আমার যতটুকু অনুমান এই পরীক্ষাটা খুব শিগগিরই হয়ে যাবে, অর্থাৎ 2 মাসের মধ্যে এই পরীক্ষাটা হয়ে যাবে। এখন এই পরীক্ষার জন্য একটি প্ল্যান ইন ব্রিফ, সংক্ষেপে আমি একটা প্ল্যান দিয়ে দিচ্ছি। এটাতে থাকছে ইংলিশ 30 মার্কস। আপনাদের বলে রাখি যে 30 মার্কস ইংলিশ পুরোটাই থাকছে ডেসক্রিপটিভে, ট্রান্সলেশান 6 মার্কস, ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশান থাকছে 6 মার্কস। আর তার আগে আমি আবারও বলে রাখি, টেক এ প্যান অ্যান্ড নোট কপি অ্যান্ড স্টার্ট রাইটিং। ট্রান্সলেশান কী হবে 6 মার্কস, ন্যারেশান 3 মার্কস, প্রিসি রাইটিং এখনও এই যাবৎ কোনো কোর্টের পরীক্ষাতে প্রিসি আসেনি, কিন্তু কোর্টের মতি গতি বোঝা বড় মুশকিল, প্রিসি দিয়েও দিতে পারে। তাহলে প্রিসিতে আমি ধরে নিলাম 6 মার্কস, আর 6 মার্কসটাকে আমি ভাগ করলাম এই হিসাবে যে 2+4, 2 হলো গিয়ে টাইটেল আর 4 হলো গিয়ে বডিতে। তারপরে থাকছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, 3 মার্কস করে মোট 6 মার্কস, 3 মার্কস আর্টিকেল আর 3 মার্কস প্রিপোজিশন, এগুলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ থাকবে। কারেকশান অফ সেন্টেন্সে অন্যান্য পরীক্ষার মতো যে কোন পার্টে রং আছে সেটা বের করতে বলবে না, এটাকে বলবে সেন্টেন্সটাকে কারেক্ট করে লিখো, রাইট ডাউন দ্য সেন্টেন্স কারেক্টলি, এভাবে লেখা থাকবে। আর কারেকশানে থাকছে গিয়ে 3 মার্কস, সিনোনিম অ্যান্টোনিম 2 মার্কস করে মোট থাকছে 4 মার্কস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ থাকবে, সেন্টেন্সের কোনো একটা পার্টে মানে পার্ট দিয়ে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে, আর সাবজেক্ট দেখে বুঝতে হবে যে ভার্বটার কোন চেহারাটা এখানে বসবে। যেমন হি ড্যাশ টু স্কুল, তো এখানে কী হবে, গো হবে, বসবে, না ওয়েন্ট হবে, এই ধরনের যদি থাকে তাহলে আমরা হি যেহেতু আছে প্রেজেন্ট টেন্সে দিলে গোজ দিতে হবে, আর পাস্ট টেন্সে দিলে ওয়েন্ট দিতে হবে, এরকম না থেকে একটু ঘুরিয়ে দেবে। আমি আরও স্পষ্ট করে বলছি যে এই সেন্টেন্সটা হি ড্যাশ টু স্কুল নাও, এই যে নাও কটা, ইট ইজ অ্যান ইন্ডিকেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা দিয়ে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কী হবে, অপশানের মধ্যে থাকবে গো, ইজ গোয়িং, উইল গো, হ্যাজ গন, তাহলে কী হবে, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর সাবজেক্টটা হলো হি সিঙ্গুলার নাম্বার, তার ধরুন এখানে কী হবে, হি ইজ গোয়িং টু স্কুল নাও, নাও দেখে আমরা বুঝলাম কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ঠিক আছে, এগুলি হলো গ্রামারের ব্যাপার, এগুলি ক্লাসে আসলে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা আবারও একটু চোখ বুলিয়ে নিচ্ছি। ইংলিশ 30 মার্কস, অল ডেসক্রিপটিভ, ট্রান্সলেশন 6, ন্যারেশন 3, প্রিসি 6, 2+4, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এটা মিলে 3+3, 6, কারেকশন অফ সেন্টেন্সেস 3, সিনোনিম অ্যান্টোনিম 2+2, 4, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এটা হলো 2 মার্কস, টোটাল হয়ে গেল গিয়ে 30 মার্কস। এখন চলে আসি জিকেতে, জিকে হলো 30 মার্কস, জিকেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও দুইটা ভাগ থাকবে, একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল আর একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট, আর এই সবটা মিলে থাকবে 15 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্সে ন্যাশনাল আর ত্রিপুরা নর্থ ইস্ট মিলিয়ে থাকবে 15 মার্কস। এবার চলে আসুন জিকে, কোর জিকে বলতে যেমন লংগেস্ট, স্মলেস্ট, এরকম ফার্স্টেস্ট এরকম থাকবে। তাহলে জিকে কোর
এটাকেও আমরা ভাগ করে নিতে পারি ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, পলিটির আরেক নাম হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট, আর এই সবগুলি মিলে থাকছে 15 মার্কস। আর জিকেতে যতটুকু ধারণা এটাতে এমসিকিউ থাকবে, তাহলে আনসার করতে সুবিধা হবে। কিন্তু জিকের জন্য আই সাজেস্ট ইউ রিড জিকে বাই হার্ট, অ্যান্ড ইট ইজ শিওর শুট অ্যান্ড ফাস্ট স্কোরিং পার্ট, যত মানে খুব তাড়াতাড়ি এটাতে আনসার করা যায় এবং নাম্বার উঠিয়ে নেওয়া যায়। তারপরে চলে আসি ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্স ইট ইজ অলসো নট এ লিটল ফ্যাক্টর। ম্যাথমেটিক্স এটাতে আমরা কি স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি থাকলে উই ক্যান বি হাই ফ্লায়ার উইথ রেসপেক্ট টু ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে 25 out of 25 পেয়ে গেলে আর কি কেল্লা ফতে। তাহলে এখন ম্যাথমেটিক্সটাকে আমি ভাগ করে দিচ্ছি, অ্যাভারেজ হলো গড়, পার্সেন্টেজ বা শতকরা, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, বোট অ্যান্ড স্টিম, তারপরে ট্রেন, ইউনিটারি মেথড বা ওইকিক নিয়ম, এটাতে থাকছে টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শনের মধ্যে আবার স্টক শেয়ার না হলে আপনার পার্টনারশিপ বিজনেস বলতে পারি, অংশীদারি কারবার, এটাও থাকবে। তারপরে আছে কি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে আমরা লসাগু গসাগু অথবা এলসিএম এসিএফ এগুলিও থেকে যাচ্ছে, সব মিলিয়ে থাকছে 25 মার্কস। আর মনে করে দিচ্ছি যে ম্যাথমেটিক্সের যে আনসারটা এটা লিখতে হবে ডেসক্রিপটিভ, অর্থাৎ ম্যাথমেটিক্সের ইউ আর টু শো এভরি স্টেপ। আর এখানে জয়নগর নাম্বার 5 বিজয় লস্কর এখানে ক্লাস করানো হয়। যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে, নতুন ব্যাচ আমাদের চলছে, ইউ ক্যান কাম অ্যান্ড এনরোল ইউর সেলফ। টিউশন ফি নেক্সট টু নাথিং, এডমিশন ফি নেক্সট টু নাথিং, স্টুডেন্ট ফ্রেন্ডলি। ব্যাস এটা বলেই আমি আমার শেষ করলাম। সাবস্ক্রাইব ইট, শেয়ার ইট, যাতে করে সবগুলো ভিডিও পাওয়া যায়। থ্যাংকস।